হ্যালো আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দরোদ দরোদের ফার্স্ট লুক পোস্টার কিন্তু আসে ফোরটিন্থ অফ ফেব্রুয়ারি এটা কিন্তু আমরা প্রত্যেকে কিন্তু মোটামুটি জানি এবং এক্স্যাক্টলি কখন আসবে এটাও কিন্তু আমরা মোটামুটি জানি তো দরজ সংক্রান্ত কিন্তু পরপর কয়েকটা ভিডিও অ্যাকশন কার্ড এবং অনন্য মামুন ভাই কিন্তু তার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে কিন্তু শেয়ার করেছে সেটা হচ্ছে আলোকজেন মানে মেন যে ভিলেন এবং তারপরে হচ্ছে আমাদের সোনাল চৌহান এবং তারপর আরও একজন কিন্তু নায়িকা তার একটা ক্লিপিংস মোট তিনটি ক্লিপিংস কিন্তু এখনো অবধি ছাড়া হয়েছে সো এটা আমাদের একটা এক্সপেকটেশন ছিল যে হয়তো আজকেরও আজকেরও কিছু একটা ক্লিপিংস বললি কিছু একটা ভিডিও ফ্রম দ্য দরদের যে কোনো অ্যাক্টার বা অ্যাক্টার্সদের তরফ থেকে এটা হয়তো আসতে পারে বাট এখনো অবধি কিন্তু এখন ঠিক রাত্রিবেলা নটা বাজে যখন আমি এই পার্টিকুলার ভিডিওটা করছি তখন অবধি কিন্তু কোনো রকম ভিডিও বলি বা কোনো রকম ক্লিপিংস বলি আসলো না এবং এটা আমাদের হয়তো এক্সপেকটেশান ছিল যে এই সিনেমার যে অ্যাক্টার রাহুল দেব হয়তো তার তরফ থেকে কিন্তু কোনো রকম একটা মেসেজ বা কোনো রকম ভিডিও হয়তো আসতে পারে বাট আলটিমেটলি কিন্তু আসলো না এটা নিয়ে আমি সত্যি বলতে একটু হতাশ হয়েছি তার কারণটা হচ্ছে আমি কিন্তু মোটামুটি একটা আপডেট এবং মানে আপডেট নয় ইন দ্য সেন্স আমি বলছিলাম যে যেহেতু এটা একটা রোম্যান্টিক থ্রিলার জনটা একটা প্রজেক্ট হচ্ছে তো সেই জায়গা থেকে মানে যেহেতু এটা একটা মোটামুটি ভ্যালেন্টাইন্স উইক চলছে তো সেই প্রত্যেকটা দিন হয়তো কোনো না কোনো অ্যাক্টরের এবং বা অ্যাক্ট্রেসদের তরফ থেকে হয়তো কোনো রকম এই দরদ সংক্রান্ত কিছু খবর আসলেও আসতে পারে বাট এক্স্যাক্টলি কিন্তু আসলো না তাহলে কি দরদের হাইপটা কমেবে মা আলটিমেটলি কিন্তু কমবে না কালকে রোববার আছে এবং তারপরে জাস্ট আর কয়েকদিন কিন্তু বাকি আছে হয়তো এর মধ্যে হয়তো বাদ বাকি যে অ্যাক্টার অ্যাক্টার অ্যাক্ট্রেসটা আছে তাদের তরফ থেকে হয়তো কোনো রকম কোনোরকম মেসেজ কিন্তু আসবে এবং যার ফলে এই যে ফোরটিন্থ অফ ফেফ যেদিনকার আসছে দরদের মানে অফিসিয়াল মানে ফার্স্ট লুক পোস্টার তার হাইপটা কিন্তু বস মেনটেন থাকবে এবং আশা করছি ঠিক আগের দিন মানে থার্টিনথ অফ ফেফ ওই দিনকারও সম্ভবত সাকিব খানের যে ভিডিওটা ওটা সম্ভবত আসতে পারে এটা আমার মন বলছে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় এবং কালকের আদৌ রকম ভিডিও আসে কিনা দরদ সংক্রান্ত এবং আজকে তো আলটিমেটলি এখনো অবধি আসেনি মানে জাস্ট আসবে না আজকের আর আসছে না কালকে দেখা যাক কালকে সানডে আছে কালকে রোববার আছে কালকের হয়তো আসলেও আসতে পারে দেখা যাক এক্স্যাক্টলি কি হয় তোমাদের কি মতামত এবং তোমরা তো ওদের ফার্স্ট লুক পোস্টার নিয়ে কত এক্সাইটেড আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা